ভাবি আজকে বলতেই হবে, বলতেই হবে, কারণ আমাদের অনেক ফ্রেন্ড সার্কেল আছে যারা আপনার বিভিন্ন পতিতালয়ে যায়, বিভিন্ন মেয়েদের সাথে করে আর কি সেই কাজগুলো। তো সেই ক্ষেত্রে যে ভাইরাস, SBS ভাইরাস যেটাকে বলে, সেটা মূলত আমরা যেটা শুনি সেটা কি শুধু পতিতালয়ে মেয়েদের সাথে সহবাস করার পরে হয়, নাকি আমার বিবাহিত করা বউ না অন্য কোনো আদার্স? ঘরের বৌমাতারা আসতে পারে এবং বাড়ির মেয়েদের সাথেও আসতে পারে। আবার দেখা গেল আপনি সঠিক, ঠিক আছে, এখন আপনি বিয়ে করেছেন, আপনার বিয়ের আগে দেখা গেল আপনার বউ আরেকজনের সাথে কিছু একটা করছে, ওই ভাইরাসটা আপনার বউর ভিতরে ঢুকে মানে ঢুকে গেছে, সেটা আপনার বউ আপনাকে বলেন। এখন আপনি যদি আপনার বউর কাছে যদি জিনিসটা করেন, সে বিয়ে করে না করুক কোথাও, কিন্তু আপনি যদি করেন এই ভাইরাসটা আপনার ভিতরে ঢুকে যাবে। আবার আপনি আবার কি করছেন, আপনার বড় তো প্রশ্ন করছেন, আপনি আবার কি করছেন, আর একটা মেয়ের বাইরে প্রতিটা মেয়ের একজনের সাথে করলেন, সেফটি ছাড়া আপনার ওই ভাইরাসটা আপনার বউর ভাইরাসটা আপনার শরীরে যখন ঢুকছে, আপনার থেকে আপনার ওই মেয়েটা পাবে, ঠিক আছে। আর যদি দেখা গেল আপনার বউ ভালো, আপনি অসুস্থ, কারোর ভিতরে কোনো ভাইরাস নাই, দুজনে যদি বাইরে যাওয়া আসা না করেন, তাহলে আপনারা দুজন দুজনের সাথে যদি থাকা করেন, তাহলে কখনো ভাইরাস আসবে না। আর দেখা গেল আপনার বউ ভালো মানুষ, আপনি কি করলেন, কোনো একটা মেয়ের প্রতিটা না হোক এমনি ভালো না, অন্য একটা মেয়ের সাথে পাড়ার প্রতিবেশী সম্পর্ক হয়েছে, আপনি তার সাথে সম্পর্ক করেছেন, ওখান থেকেও আপনি দেখা গেল হুট করে তাকে রাজি করে ফেলেছেন বা হাতে পাইছেন, তার সাথে বললেন, সেফটি নেওয়ার কোনো ব্যবস্থা নেই। ওখান থেকে যদি ওই মেয়ের যদি কোনো সমস্যা থাকে, তাহলে আপনার ভিতরে সমস্যাটা প্রবেশ করবে, যদি সমস্যা না থাকে তাহলে প্রবেশ করবে না, ওখান থেকেও কিন্তু আপনার ভাইরাসটা বলতে পারে। এবং সেই ভাইরাসটা যে শুধু খালি আপনারই হবে, আপনার ওই করাতে যদি একটা বাচ্চা যদি আপনার বউয়ের স্ত্রীর গর্ভে আসে, ওই অনুযায়ী ওই বাচ্চা থেকে কিন্তু আপনার ভাইরাসটা ঢুকতে পারে শরীরে, এইডস রোগ হতে পারে। না, আমি যেটা জানতে চাইতেছি আপনার কাছ থেকে, মানে আপনাদের যে পতিতালয়, পতিতালয় থেকে কি সেই ভাইরাসটা কি জন্ম? অতীতে আমার জানা মতে হ্যাঁ, এখান থেকে হতে পারে, কারণ এখানে বিভিন্ন মানুষ আসা যাওয়া করে, কার শরীরে কি ভাইরাসটা আছে সেটা তো আমরা জানি না। তার মানে আমরা বিভিন্ন ধরনের কাস্টমার আসে, কম হোক বেশি হোক আমরা কাজটা করে দিই, তাদের ফিরেই না, কিন্তু কার মনে কার জিনিসের ভিতরে যে কার যন্ত্রের মধ্যে ভাইরাস আছে সেটা তো আমরা জানি না। তার মানে আপনি স্বীকার করছেন যে পতিতালয় থেকেই এই ভাইরাসের জন্ম? হ্যাঁ। সুন্দর, মানে বিষয়টা আসলে আপনি ক্লিয়ার করছেন আমাদের। এটা আমার জানা সত্ত্বে কিছু দেখা গেল, মনে করো পতিতা সবাই ভালো বুঝলেন, প্রথম হুট করে একটা খারাপ লোক ঢুকে পড়লো, তার ভিতরে একটা ভাইরাস আছে, দেখো তার কারণে কিন্তু আরো দেখা গেলো আরো আমার সাথে কাস্টমার আসবে, তাদের ভিতরে বাইরে ঢুকলো, ওই কাস্টমার গুলো যে আমাকে একা করবে তা না, আরো দেখো আমার পাশে আরেক বান্ধবী করতেছে, আর একজন কথা পুরো পতিতা সরা ফেলে, এইভাবে একে অপর করলে পতিতার বেশি হয়ে গেল। মানে এটার লক্ষণটা কিরকম হয় সেই বিষয়ে কি আপনার কোনো ধারণা আছে? এটা হয়তো ডাক্তার বলতে পারবে, কারণ অত বেশি জানলাম না। না, আপনি কি হয়তো আমি জানি কিছুটা জানি যে প্রথম অবস্থা যে ইয়ে দিবে, একটু চুলকাবে, একটু চুলকাতে চুলকা ঘায়ের মতো হয়ে যাবে, আস্তে আস্তে এটা দেখা গেল একটু ফুলে ফুলে যাবে, লালচে হয়ে যাবে। না না, আপনাদের কাছে তো অনেক মানুষ আছে, মানে অনেক ছেলে আসে, বয়স্ক পুরুষরা আসে, তাদের মধ্যে কি কখনো এরকম বিষয়টা কি খেয়াল করছেন যে এই ছেলেটার এই রোগটা আছে, আমি তার সাথে সহবাস করবো না, আমি তার সাথে খেলবো না? আসলে ওই রোগটা আমার শরীরের ভিতরে থাকে রক্তের সাথে, মানে উপরে কি কোনো ওটা রিয়া নাই, লক্ষণ দেখা যায় না? দেখা যায় না, আমি জানার কথা দেখিনি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটা রক্তের সাথে মিশন না। তো সুপ্রিয় দর্শক, আপনারা আমাদের বদি বিষয়টা সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে বলছে, আপনারা অবশ্যই সেই বিষয়গুলো খেয়াল রাখবেন, অবশ্যই নিজের সেফটি বা নিজের জিনিসটাকে সবসময় ভালো রাখার চেষ্টা করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশেই থাকবেন।